S10 এবং S10 প্লাস নোট 10 প্লাসে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই বক্স শেপের কারণে অনেকেরই এটা পছন্দের একটি ফোন S21 আলট্রা আপনারা পেয়ে যাবেন সবচেয়ে যেই ফেমাস কালারটি রয়েছে অর্থাৎ এই কালারটি মানুষকে পাগল করে দিয়েছে একেবারে ফ্যান্টম ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন কম্বিনেশনটা কত অসাধারণ করা হয়েছে এখানে ম্যাট ব্ল্যাক এখানেও ম্যাট ব্ল্যাক একেবারে মুড়ির মতো সেল হয়েছে এটি হ্যাঁ মানে ন্যাশনাল ফোন আসসালামু আলাইকুম মোবাইল কর্নার থেকে অর্ণব বলছিলাম আপনারা মোবাইল কর্নারে বরাবরই হচ্ছে একটা ভিডিওর মধ্যেই অ্যান্ড্রয়েড এবং আইফোন দুটোই দেখে থাকেন আজকে আইফোনের অনেক ভিডিও আপনারা দেখেছেন আজকে আপনাদের জন্য যারা অ্যান্ড্রয়েড লাভার রয়েছেন তাদের জন্য আজকে অ্যান্ড্রয়েডের যে সমারোহ আমাদের রয়েছে সেটা নিয়ে এসেছি সবগুলো ইউজ ফোন অর্থাৎ হচ্ছে আপনি ইউজের যে ফোনগুলো রয়েছে সেগুলো রিলেটিভলি কম প্রাইসে নতুন ফোনের রিলেটিভলি কম প্রাইসে আপনি ভালো ফোনগুলো পেয়ে যাবেন বেশিরভাগই ফ্ল্যাগশিপ ফোন রেখেছি আমরা এখানে প্রথমে আমরা স্যামসাং দিয়ে শুরু করি যেহেতু অ্যান্ড্রয়েডের রাজা হচ্ছে স্যামসাং সেই জায়গায় হচ্ছে প্রথমে হচ্ছে S10e দিয়ে শুরু করবো S10 লাইন আপে আপনারা সবাই জানেন তিনটি ফোন লঞ্চ হয়েছিল S10 S10e এবং S10 প্লাস এটি হচ্ছে S10e যে ভার্সনটি রয়েছে সেটি হচ্ছে কার্ভ ডিসপ্লে ছাড়া অনেকেই আছেন যারা কার্ভ ডিসপ্লে আসলে পছন্দ করেন না তাদের জন্য হচ্ছে এই S10e ফোনটি অনেক ভালো এবং কম্প্যাক্ট সাইজ অবশ্য তার সাথে হচ্ছে পিছনে ক্যামেরা সেটআপ দেওয়া হচ্ছে দুটো কিন্তু দুটোর মধ্যে দুটো ক্যামেরাই ভালো একটি হচ্ছে মেইন সেন্সার আর একটি হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল সো ওয়াইড অ্যাঙ্গেলটা লাগে ওয়াইড অ্যাঙ্গেলটা আপনারা এখানে পেয়ে যাবেন কালার দেখতে পাচ্ছেন তিনটি কালার অ্যাভেলেবল রয়েছে ব্লু কালার রয়েছে এবং যে হোয়াইট কালারটি হয়ে থাকে সেটিও রয়েছে এবং তার সাথে হচ্ছে ফেস গ্রে কালারটি তো আপনারা পাচ্ছেনই প্রাইস আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে 6GB র‍্যাম এবং 128GB রোমের হয়ে থাকে 6GB র‍্যামের 128GB রোমের S10e গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 24,500 টাকা এরপরেই আমরা দেখতে পাচ্ছি S10 প্লাস S10 প্লাস অনেকেরই পছন্দের সেট কারণ S10 প্লাসে একে তো ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছেন পেছনে আবার ফ্রন্টেও হচ্ছে আপনারা ডুয়েল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন S10 প্লাসও আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি সবগুলো কালারই আছে আমাদের কাছে ব্ল্যাক বলেন হোয়াইট বলেন এবং হচ্ছে প্রিজম গ্রিন যেটা সেটাও আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে S10 প্লাসটি আপনারা 8GB র‍্যাম এবং 128GB রোমের সাথে পেয়ে যাবেন 8GB র‍্যাম 128GB রোমের S10 প্লাস আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র 38,900 টাকা এরপরে হচ্ছে আমরা দেখাবো S10 5G S10 5G একটি স্পেশাল সেট দেখতে একেবারে S10 এর মতো হলেও দেখতে পাচ্ছেন এখানে সেটটা কিন্তু S10 প্লাসের চেয়ে যথেষ্ট বড় এবং তার সাথে পেছনে হচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ করা হয়েছে এখানে এবং সামনে হচ্ছে এটা একটি 5G এনেবলড ফোন অর্থাৎ এখন হয়তো আমাদের 5G আসেনি বাট আসতেই বার কয়দিন আমাদের সরকার থেকে অলরেডি ডিসাইড করা হয়েছে 2021 সালের মধ্যে বাংলাদেশে 5G ইন্ট্রোডিউস করা হবে তো যারা 5G রেডি ফোন চান তারা হচ্ছে S10 5G গুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন S10 প্লাস এই যে 5G গুলো রয়েছে S10 5G পেয়ে যাবেন আপনারা 8GB র‍্যাম কিন্তু রোম পাবেন 256GB অর্থাৎ এখানে 128GB রোম না যাদের একটু বেশি স্টোরেজ প্রয়োজন হয় সেটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 256GB রোমের সাথে S10 5G আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 40,000 টাকা এরপর যদি আমরা চলে যাই S10 নোটের দিকে চলে যাই নোটের একটা আলাদা ফ্যান বেস রয়েছে অনেকেই নোট ফোনটা খুব বেশি পছন্দ করে থাকে এই নোট ফোনটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নোটের মধ্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নোট 10 লাইটের এখানে ব্ল্যাক কালার দুটো ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা এই যে নোট 10 লাইট ফোনটি দেখতে পাচ্ছেন নোট 10 লাইটে হচ্ছে 5-inch ডিসপ্লে ইন্ট্রোডিউস করা হয়েছে যেটি অনেক ছোট করা হয়েছে S10 গুলোর চেয়ে এই 5-inch ডিসপ্লে সহ আপনারা নোট 10 লাইট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন 8GB র‍্যাম 128GB রোমের সাথে এবং প্রাইস পড়বে মাত্র 28,500 টাকা অর্থাৎ 28,500 টাকায় আপনারা একটি নোট ফোনের স্বাদ পেয়ে যাবেন সাথে তো যেটা বলে আপনারা সবকিছুই পাচ্ছেন S-Pen সহ সবকিছু সব ধরনের সুবিধাই নোটের যে সুবিধা হয়ে থাকে সেগুলো আপনারা নোট 10 লাইটেও পেয়ে যাবেন প্রাইস মাত্র 28,500 টাকা এরপর আমরা দেখাবো নোট 10 প্লাস অর্থাৎ স্যামসাং এর যে ফ্ল্যাগশিপ নোট ফ্ল্যাগশিপ S10 এবং S10 প্লাসের পরে যেটি তারা লঞ্চ করেছিল নোট 10 সেই নোট 10 হয় নোট 10 প্লাস হয় এটি হচ্ছে নোট 10 প্লাস নোট 10 প্লাসে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই বক্স শেপের কারণে অনেকেরই এটা পছন্দের একটি ফোন এবং তার সাথে অনেকের জন্যই আসলে আপনারা হয়তো বা অনেকের কাছে এটা প্রয়োজনীয় না বাট অনেকের কাছে আবার এটা অনেক ইম্পর্টেন্ট S-Pen অনেক ইম্পর্টেন্ট এই নোট 10 প্লাস এটি হচ্ছে আপনারা আপনাদের কাছে পেয়ে যাবেন 12GB র‍্যাম এবং 256GB রোমের সাথে অর্থাৎ একবারে 12GB র‍্যাম পেয়ে যাচ্ছেন 12GB র‍্যাম 256GB রোমের এই নোট 10 প্লাসটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 35,500 টাকা অর্থাৎ 35,500 টাকা আপনারা নোট 10 প্লাসটি পেয়ে যাবেন এরপর আমরা চলে আসি একেবারে লেটেস্ট যে নোটটি রয়েছে সেটিতে চলে আসি আপনারা জানেন যে এবছর S21 আলট্রা লঞ্চ করা হয়েছে কিন্তু S21 আলট্রার পরে আসলে নোট আর আসছে না এবছর সো এই নোট 20 আলট্রাটাই এখন পর্যন্ত হচ্ছে আপনার একেবারেই যেটাকে বলে লেটেস্ট নোট সেটি হচ্ছে নোট 20 আলট্রা এবং এই নোট 20 আলট্রায় এসে হচ্ছে এটিও আপনার 12GB র্যাম পাবেন 256GB রোম পাবেন পিছনে ক্যামেরা সেটআপের ব্যাপারে তো আলাদা করে বলার কিছুই নেই একেবারে বেস্ট ইন ক্লাস ক্যামেরা সেটআপ করা হয়েছে সাথে বক্সও পেয়ে যাবেন এই বক্স প্রোডাক্ট সহ হচ্ছে নোট 20 আলট্রা এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 78,500 টাকা এরপর দেখাবো স্যামসাং এর একদম আলট্রা এজ যেটি রয়েছে একদম লেটেস্ট মডেল সেই লেটেস্ট মডেলটা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটিও ইউজড S21 আলট্রা আপনারা পেয়ে যাবেন সবচেয়ে যেই ফেমাস কালারটি রয়েছে অর্থাৎ এই কালারটি মানুষকে পাগল করে দিয়েছে একেবারে ফ্যান্টম ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন কম্বিনেশনটা কত অসাধারণ করা হয়েছে এখানে ম্যাট ব্ল্যাক এখানেও ম্যাট ব্ল্যাক এবং এই S21 আলট্রা ফোনটি বিশেষ করে বলে রাখা ভালো এটা স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্টের ফোন অর্থাৎ ইউজুয়ালি দুই রকমের চিপসেট হয় একটি হচ্ছে এক্সিনোস একটি হচ্ছে স্ন্যাপড্রাগন যদিও এক্সিনোস প্রায় স্ন্যাপড্রাগনের কাছাকাছি পৌঁছে গিয়েছে এই এই মডেলে এসে কিন্তু তারপরও স্ন্যাপড্রাগনটা কিছু কিছু দিকে এখনও ভালো সেই স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্টটি হচ্ছে এটি ফ্যান্টম ব্ল্যাক বা
12GB RAM 256GB ROM এর সাথে পেয়ে যাবেন S21 Ultra এটির প্রাইস পড়বে মাত্র 90000 টাকা অর্থাৎ ব্র্যান্ড নিউ যদি কিনতে চান আপনি স্ন্যাপড্রাগন তাহলে আপনাকে 1 লাখের অনেক বেশি গুনতে হচ্ছে কিন্তু এখানে একেবারে ফ্রেশ কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটি ফোন আপনারা পেয়ে যাচ্ছেন 90000 টাকায় এরপর আমরা দেখাবো OnePlus রিসেন্টলি অ্যাপল এবং স্যামসাং এর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে OnePlus তাদের যে সফটওয়্যার ইন্টিগ্রেশনটি রয়েছে সেটির মাধ্যমে অনেক ফাস্ট একটি ফোন তারা বানানোর চেষ্টা করেছে OnePlus এরও কিছু কালেকশন আমাদের কাছে রয়েছে সেখানে হচ্ছে প্রথমে শুরু করব OnePlus 70 দিয়ে OnePlus 70 হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দুটো কালার একটি হচ্ছে ব্লু একটি হচ্ছে গ্রে কালার ব্লু এবং গ্রে কালারের 70 আপনারা পেয়ে যাবেন 8GB RAM 128GB ROM এর সাথে ব্লু এবং গ্রে কালারের এই 8GB RAM 128GB ROM এর 70 আপনারা পেয়ে যাবেন মাত্র 30000 টাকায় আমাদের অর্থাৎ 30000 টাকায় আপনি হচ্ছে এই ফোনটি নিতে পারেন যেখানে কিনা আপনার রিফ্রেশ রেটও রয়েছে 90Hz এরপরে হচ্ছে আমাদের কাছে OnePlus এর আরেকটি লেটেস্ট ফোন রয়েছে যেটা হচ্ছে নর্ড আপনারা জানেন যে মিড রেঞ্জে নর্ড ইন্ট্রোডিউস করা হয়েছে এবং নর্ড ফোনেরও ব্যাপক চাহিদা ক্রিয়েট হয়েছে ডুয়েল যে ইয়ে রয়েছে ক্যামেরা রয়েছে সামনেও S10 Plus এর মতো এবং এটি হচ্ছে নর্ডটি আপনারা পেয়ে যাবেন 12GB RAM এবং 256GB ROM সেটা হচ্ছে হাইয়েস্ট RAM যেটা হয় সেটাই রয়েছে এখানে 12GB RAM 256GB ROM এর গ্রে কালারের এই নর্ডটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 31500 টাকা এরপর আমাদের কাছে একটি স্পেশাল ফোন রয়েছে যেটি হচ্ছে LG ফোন অনেক দুঃখের সাথে বলতে হয় LG হচ্ছে স্মার্টফোন মার্কেট থেকে এক্সিট করেছে তারা আর স্মার্টফোন বানাচ্ছে না কিন্তু অনেকের কাছে LG ফোনগুলো অনেক পছন্দের একটি ফোন ছিল সেই জন্য হচ্ছে সেই মেমোরিকে সামনে রেখে আমরা হচ্ছে LG এর একটি ফোনও আমাদের কাছে এখানে কালেকশনে রেখেছি এটি হচ্ছে LG এর কিউ সিরিজের যে ফোনটি হয় সেটি Q60 পিছনে ট্রিপল ক্যামেরা সেট আপ সামনে হচ্ছে দেখতেই পাচ্ছেন ফোনটি করা হয়েছে এই Q60 ফোনটি হচ্ছে 4GB RAM 64GB ROM এর সাথে আপনারা পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র 10000 টাকা এরপর আমরা চলে যাব শাওমিতে হাস্যকর হলেও সত্যি শাওমি এখন স্যামসাংকে টপকে ওয়ার্ল্ডের এক নাম্বার স্মার্টফোন সেলার হয়ে গিয়েছে তারা হাইয়েস্ট স্মার্টফোন সেলার এখন সো শাওমির ব্যাপারে কথা না বললে আসলে ভিডিও কখনোই পূর্ণ হয় না সো শাওমিরও কিছু ফোন আমাদের এখানে রয়েছে শাওমির প্রথমে যদি দেখাবো একটু নিচের রেঞ্জ থেকে শুরু করব প্রথমে দেখাবো শাওমি রেডমি 9A 9A ফোনটি একেবারে লোয়ার রেঞ্জের ফোন অনেকেই আমাদেরকে ফোন দেন যে ইউজ ফোনের মধ্যে তারা একটু লোয়ার রেঞ্জের আপনার অ্যান্ড্রয়েড ফোন চান তো স্টার্টিং যে প্রাইসটি রয়েছে এটি হচ্ছে 9A 2GB RAM 32GB ROM এর সাথে পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র 9000 টাকা অর্থাৎ 10000 টাকার কমেও আপনার হচ্ছে ভালো ভালো ফোনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরপর শাওমির আরেকটি ফোন রয়েছে স্পেশাল ফোন যেটি হচ্ছে 9SE এই 9SE টি হচ্ছে বক্সও এসেছে এটা বক্সও এসেছে না এটি বলতে গেলে আসলে ক্লিয়ারলি বলতে হয় এটি একটি ব্র্যান্ড নিউ ফোন আপনারা যদি দেখতে পাচ্ছেন এখানে এটা কেন একটি ব্র্যান্ড নিউ ফোন এটা অ্যাবসলুটলি ব্র্যান্ড নিউ এটা কখনোই ইউজ করা হয়নি বা কিছুই করা হয়নি কিন্তু আপনারা জানেন যে দেখেন সবকিছু ব্র্যান্ড নিউ কিন্তু আপনারা সবাই জানেন যে মোবাইল কর্নার ট্রান্সপারেন্সি জায়গা থেকে 100% ইনশিওর করে তো সেই জায়গা থেকে আমরা যেহেতু এটির বক্স খোলা হয়েছে তাই এটাকে আমরা ইউজ হিসেবেই সেল করছি ইউজুয়ালি প্রাইস অনেক বেশি হয়ে থাকে কিন্তু যেহেতু এটি ইনটেক না বক্স খোলা হয়েছে তাই এই 9SE টা আমরা সেল করছি 6GB RAM 64GB ROM এর ফোন 6GB RAM 64GB এই 9SE ওপেন বক্স ব্র্যান্ড নিউ ফোনটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 19000 টাকা 19000 টাকা দিলেই আপনারা এই 9SE টা পেয়ে যাচ্ছেন এবং এরপরে কিছুদিন আগে যে ফোনটি বের হয়েছিল Xiaomi Redmi Note 9 একেবারে মুড়ির মতো সেল হয়েছে এটি হ্যাঁ মানে ন্যাশনাল ফোন জাতীয় ফোন হিসেবে রূপান্তরিত হয়েছিল এই আপনার নোট 9 টি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 4GB RAM 64GB ROM এর এবং এটির প্রাইস হবে মাত্র 15000 টাকা এরপর আরো একটি ফোন সেটি হচ্ছে Huawei এর ফোন Huawei একসময় হচ্ছে অনেক বেস্ট কোয়ালিটি ফোন প্রোভাইড করতো কিন্তু রিসেন্টলি যে ইউএস ব্যান রয়েছে সেই ইউএস ব্যানের কারণে তারা হচ্ছে আর গুগলে সাপোর্ট পাচ্ছে না যার কারণে তাদের কাছে এখন প্লে স্টোর এবং ইত্যাদি ইত্যাদি নেই কিন্তু P30 প্রোতে এই সবগুলো সাপোর্টই পাবেন কারণ এই ব্যান হওয়ার আগে হচ্ছে P30 প্রোটি বের হয়েছিল কার্ভ ডিসপ্লে এবং পিছনে তিনটা ক্যামেরা সেট আপ তো পাচ্ছেনই এবং ওয়ান অফ দ্য বেস্ট Huawei ফোন এটি চোখ বন্ধ করে বলাই যায় এবং এই P30 প্রোর প্রাইসটি হচ্ছে 8GB RAM এবং 128GB ROM এর সাথে আমাদের কাছে এসেছে প্রাইস পড়বে মাত্র 43500 টাকা তাছাড়াও আমাদের মোবাইল কর্নারে আপনারা পেয়ে যাবেন সব ধরনের ইনটেক ব্র্যান্ড নিউ ফোন অর্থাৎ আপনারা ইউজ ফোন তো দেখলেনই নানান ধরনের ইউজ ফোন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে তাছাড়াও আপনারা প্রত্যেকটি ব্র্যান্ডেরই ব্র্যান্ড নিউ এবং ইনটেক ফোন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আপনি OnePlus বলুন Xiaomi বলুন স্যামসাং বলুন এবং এমনকি আইফোন বলুন সবকিছুরই ব্র্যান্ড নিউ ফোন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখছেন OnePlus এর এখানে আমাদের কাছে OnePlus 8T 9R 9 Pro অর্থাৎ লেটেস্ট যা ফোন রয়েছে সবগুলো ইনটেক ইনটেক পেয়ে যাবেন আমাদের কাছে Xiaomi দেখতে পাচ্ছেন Poco ফোন Poco X3 Pro Poco F3 Poco X3 GT সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন OnePlus 7 Pro 5G আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া আপনারা যদি কথা বলতে চান Xiaomi ব্যাপারে Xiaomi একটি অনেক বড় হট প্রোডাক্ট নোট 10 লাইট অলওয়েজ মানুষ আমাদের কাছে চায় আমরা দিতে পারি না কিন্তু এখন আমরা আমাদের স্টকে এনেছি আইফোনের ব্র্যান্ড নিউ ফোনের হিসেবে যদি কথা বলেন আমাদের ব্র্যান্ড নিউ ফোন শুরু হয় আইফোন 8 থেকে আইফোন 8 ব্র্যান্ড নিউ আমাদের কাছে পেয়ে যাবে তাছাড়া হচ্ছে আইফোন 12 প্রো যে সিরিজ রয়েছে 12 প্রো 12 প্রো ম্যাক্স সবগুলো আমাদের কাছে ইনটেক ইনঅ্যাক্টিভ অবস্থায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং তাছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন Xiaomi নোট 10 যেটা জাতীয় ফোন বলে মানুষজন সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন এবং S10 যে আমরা কিছুক্ষণ আগে দেখালাম স্যামসাং এর সেই S10 এর যে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট সেগুলো আমাদের কাছে ইনটেক অবস্থায় পেয়ে যাবেন এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে গুগলের ফোনগুলো
ফোনগুলোতে গুগলের ফোনগুলোর জন্য মানুষ একেবারে যাদের এদের আলাদা একটা ফ্যান বেস রয়েছে এই ফ্যান বেসের মানুষজন এই ফোনগুলোই কিনে থাকে। আমাদের কাছে গুগলের 4G পাবেন, 4A 5G পাবেন, 4XL পাবেন, সবগুলো গুগলের ফোন আমাদের কাছে ইনটেক ফোন আমাদের কাছে পেয়ে যাবেন। তাছাড়া আপনি যদি আইফোনের দিকে তাকান, আইফোনের অনেকের আইপ্যাড লাগে, আমাদের কাছে আইপ্যাডগুলো পেয়ে যাবেন, আইপ্যাড প্রো 2020ও পেয়ে যাবেন, আইপ্যাড প্রো M1ও পেয়ে যাবেন। আপনারা আমাদের কাছে ম্যাকবুক পেয়ে যাবেন, ম্যাকবুক আপনি কি চান, ম্যাকবুক আপনি এয়ার চান, ম্যাকবুক এয়ার পেয়ে যাবেন, ইন্টেলও পাবেন এবং M1 সিরিজও পাবেন। আপনি ম্যাকবুক প্রো চান, ম্যাকবুক প্রো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, সবগুলো ইনটেক ইনঅ্যাক্টিভ M1 সিরিজের ম্যাকবুক প্রো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। অর্থাৎ আপনার যা যা ইনটেক জিনিস বা ব্র্যান্ড নিউ ফোনের প্রয়োজন সবগুলোই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মোবাইল কর্ডে। বুঝতেই পারছেন আমরা বেস্ট কন্ডিশনের মধ্যে হচ্ছে বেস্ট প্রাইস পয়েন্ট করার চেষ্টা করছি। বলে রাখা ভালো, আমাদের সবগুলো যে ইউজ ফোনগুলো রয়েছে সবগুলোই বাইরে থেকে ইম্পোর্টেড, অর্থাৎ ইউজড বাইরে থেকে। আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে বসুন্ধরা সিটি Level 5 Block A Shop No. 7। এবং যারা হচ্ছে ঢাকায় সরাসরি এসে দেখতে পারবেন না, তারা হচ্ছে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক অথবা আমাদের ওয়েবসাইট আমাদের সাথে যোগাযোগ করে ফোনের আপনার পছন্দের ফোনের ছবি বা ভিডিও আমাদের কাছে কালেক্ট করে যদি সেটি পছন্দ হয় এরপরে আপনারা হচ্ছে একটি বুকিং মানি প্রোভাইড করতে হয় আমাদের 2030 টাকা। সেটি আমাদের বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করে দিবেন, করার মাধ্যমে ফোনটি আপনার নামে বুকিং হয়ে যাবে এবং তারপর আপনি আপনার নিকটস্থ সুন্দরবনের কাউন্টার থেকে ফোনটি বাকি টাকা দিয়ে কালেক্ট করে নিতে পারবেন। আমরা প্রায় 19টি বড় বড় যে ব্যাঙ্কগুলো রয়েছে সবগুলো ব্যাঙ্কেরই আমরা 3 থেকে 18 মাসের সাপোর্ট দিয়ে থাকি। এবং সিটি ব্যাংকের ক্ষেত্রে, সিটি ব্যাংক যারা হচ্ছে লার্জেস্ট ক্রেডিট কার্ড যে প্রোভাইডার, তাদের ক্ষেত্রে আমরা প্রায় 36 মাস পর্যন্ত সাপোর্ট দিই, অর্থাৎ 3 বছর পর্যন্ত আপনারা সিটি ব্যাংকের ক্রেডিট কার্ডে সাপোর্ট পাবেন। হোম ডেলিভারি এবং সব ধরনের সাপোর্টই আপনার আমাদের কাছে পেয়ে যাবেন। তারপরে বলে রাখবো যে একবার সরাসরি চলে আসুন আমাদের শপে, এটাই রেকমেন্ডেড। শপে এসে আপনার পছন্দের ফোনটি দেখে নিন, দেখে হচ্ছে আপনারা কন্ডিশনটি বুঝতে পারবেন। কন্ডিশন বুঝতে পারলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমরা আমাদের প্রাইস এবং কন্ডিশন অনুযায়ী আমাদের প্রাইসটিকে জাস্টিফাইড করার চেষ্টা করছি।